নিউ ইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে বন্দুকের গুলিতে আহত হয়েছেন 44 বছর বয়স্ক এক ব্যক্তি। গত 11 ফেব্রুয়ারি ভোরে ব্রঙ্কসের ইউনিভার্সিটি হাইটসের সিডার অ্যাভিনিউ এলাকায় গাড়িতে যাওয়ার সময় আরেক গাড়ি থেকে তাঁকে গুলি করা হয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে গুলিতে আহত ওই ব্যক্তিকে ব্রঙ্কস লেবানন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওদিকে সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।